2022 থেকে 2024 মেয়াদের ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নির্বাচনে চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক ই কমার্স ব্যবসায়ীর উপস্থিতির মাধ্যমে আগামী 18 জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য 9 সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দ্য চেঞ্জ মেকার্স টিমের বক্তারা বলেন, বাংলাদেশের ই কমার্স খাত আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক পরিণত, তবে ই কমার্স খাতে উদ্যোক্তা বান্ধব নেতৃত্ব, স্বচ্ছতা এবং বিশ্বাসের প্রয়োজন। বাংলাদেশের ই কমার্স খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরির পাশাপাশি ই ক্যাবকে সরকার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্যানেলের সদস্যরা। তো আমি নির্বাচিত হলে যেটা করব, যে সব সদস্যদের ভয়েসটা আমি শুনবো এবং সেই অনুযায়ী আমাদের ইসিকে তাদের কার্যপরিধি নির্ধারণ করার কথা বলবো। ই কমার্স এবং আমাদের টোটাল ইকোসিস্টেমের ব্র্যান্ডিংটাকে দাঁড় করাতে একটা ইনকিউবেশন সিস্টেম করব, যেখানে আমার যেই মেম্বাররা হারিয়ে যাচ্ছে তাদেরকে যেন আমরা কি করতে পারি, আবার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি একটা মেন্টরশিপের মাধ্যমে। আমি আজকে পর্যন্ত এসেছি আমার কঠিন সাধনার কারণে। এই ই কমার্স সেক্টর গ্রো করতে পেরেছে বিকজ বাংলাদেশে সেই ইন্টারনেট পেনিট্রেশনের জায়গাটা গিয়েছে। 20 বছরে সাকসিড হতে চাও, তুমি হয়তো একটা গাছ বুনলেই হয়ে যায়, বাট তুমি যদি হাজার বছরের জন্য সাকসিড হতে চাও তাহলে লিডার গ্রো করতে হবে। এবং সেখানেই চেঞ্জ মেকাররা চিন্তা করেছে যে এই 9 লিডারকে সামনে নিয়ে আসা এবং সেই সাথে আরও বড় বড় লিডারকে সাথে নিয়ে আসা, যাতে ই কমার্সের যে জোয়ার, ই কমার্সের যে জাগরণ সারা ওয়ার্ল্ডে চলছে ঠিক একই প্যারালালে, একই সেক্টরে, যাতে আমরাও নিয়ে যেতে পারি, সেজন্যই আজকে চেঞ্জ মেকার আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে। চেঞ্জ মেকার পক্ষ থেকে আমি বিপ্লব ঘোষ রাহুল, এবং আমি সবার কাছে আমাদের জন্য দোয়া এবং সাপোর্ট কামনা করছি, আমার টিমের জন্য সাপোর্ট কামনা করছি। আপনি কিভাবে ব্যবসা করবেন, আপনার ব্যবসার জন্য কি কি প্রয়োজন, এগুলা কিন্তু আপনারা সব এটার মধ্যে কাজে লাগাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় যাচাই.কমের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, চেঞ্জ মেকারস টিম যদি জয়লাভ করে তারা অবশ্যই সকলকে নিয়ে একসাথে কাজ করতে পারবে ও এগিয়ে যাবে। এখানে সবাই যোগ্য এবং সবারই সেই যোগ্যতা আছে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার জন্য। এই টিম যদি উইন করে অবশ্যই তারা সকলকে নিয়ে একসাথে কাজ করতে পারবে, এই সংগঠনকে বড় করার বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার দক্ষতা আছে, যোগ্যতা আছে। এরপর স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল আজিজ ই কমার্স নিয়ে নিজের স্বপ্নের কথা বলেন। তিনি বলেন, আমি নিজেও একটি ছোট ই কমার্স যাচাই.কমের প্রতিষ্ঠাতা এবং ই ক্যাবের সদস্য। আমি একজন ছোট উদ্যোক্তা হিসেবে সৎভাবে ই কমার্স পরিচালিত করতে চাই। তো আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি ছোট একজন উদ্যোক্তা, একটি ই কমার্স করার একটা স্বপ্ন ছিল সেই তখন থেকেই, আমি তারপর আমি একটা ই কমার্স করি। এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল আজিজ ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোট চেয়েছেন। আমি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি চলে আসি সবার সাথে মিলেমিশে কাজ করতে পারবো, সবাই আমার জন্য দোয়া করবেন, এই প্যানেলের জন্য সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। চেঞ্জ মেকার টিমের 9 সদস্যের প্যানেল সদস্যরা হচ্ছেন সাবকাত হায়দার, ওয়াসিম আলিম, মোহাম্মদ তাসদিক হাবিব, জিসান কিংসুক হক, মোজাম্মেল হক মৃধা, আবু সুফিয়ান নীলাব, বিপ্লব ঘোষ রাহুল, ইলমুল হক সজীব ও নুসরাত আক্তার লোপা। প্যানেলের নেতৃত্বে থাকছেন বাংলামেটসের ওয়াসিম আলিম। 2014 সালে ই ক্যাব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা 795 জন। আহাদ সাগর, অধিকার টিভি।